আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আবার আসলাম একটা ভিডিও নিয়ে। তো আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে আর কি আলু টমেটো দিয়ে মাছ রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ওরকম মানে খুব মানে ভালোভাবে স্টাইল করে কোনো খাওয়া রান্না করিনি। তো আমরা গ্রামে যেভাবে রান্না করি তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, এখানে আমি তিনটে টমেটো ধুয়ে নিয়েছি আর একটা আলু, আলুটা আমি ছিলে ধুয়ে নিয়েছি। এখন ওগুলো কাটবার এই মাছগুলো দিয়ে রান্না করব। এখানে দেখেন ছোট ছোট মাছ, বেশি বড় না। তো ছোট ছোট দুটো রো মাছ আর একটা আছে তেলাপিয়া মাছ। তো এগুলো হচ্ছে মা পাঠিয়ে দিয়েছে ওই বাড়ি থেকে। তো যারা তারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা তো জানবেন। আর এখানে দেখেন এগুলো নিয়ে নিয়েছি, এখন এগুলো কেটে নিব। তো বন্ধুরা, অনেকদিন ধরে মানে কোনো রেসিপি ভিডিও করা হয় না, তাই ভাবলাম যে একটা যা রান্না করতেছি তো ওটাই মানে আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়েটা এখনও অনেক ছোট, মানে এখন ওর বয়স হচ্ছে 6 মান্থ আর কি, 6 মাস। তো তার জন্য আর কি মানে কিছুই করা হয় না। তো আমি এখন মানে ব্লগ ভিডিও মানে ভালোভাবে করি না, কারণ হচ্ছে ওকে নিয়ে মানে হয় না, আরও ভিডিও করাও ওরকমই না। তাই আর কি যাই রান্না করছি তো ভাবছি যে ওটাই আপনাদের সাথে শেয়ার করি। কি করব বলেন, এখনও মেয়েটা অনেক ছোট আর বড় মেয়েটা তো এই বাড়িতে থাকেই না, ও থাকে ওই বাড়িতে আমার মার ওখানে। তো আমিও এই বাড়ি ও বাড়ি এরকম করেই মানে থাকছি। মেয়েটা এখনও ছোটো, তো তার জন্য আর হয় না, আর ওই বাড়িতে গেলে তো ভিডিও করা হয়ই না। তার জন্য আর কি আমি মানে অল্প বৃষ্টি পড়েছে আর কি, তার জন্য এই বাড়িতে চলে আসলাম। এই বাড়িতে এখন বৃষ্টি পড়েছে, এখন ঠান্ডা অল্প, আর যদি রোদ উঠে তাহলে ছাদের গরমে তো থাকাই যায় না এই বাড়িতে। তার জন্য এই বাড়িতে চলে এসেছি, এখন করব রান্না। আর রান্না করতে ভাবলাম যে ওটাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখেন এখানে আমার টমেটো তিনটা কাটা হয়ে গেছে, এখন আলুটা কেটে নিব। তো আমরা মানুষ হচ্ছি দুজন, আমি আর আমার হাজবেন্ড, তাই আর কি আমার মানে কম সবজি লাগে, তরকারিটা কম লাগে আর কি দুজন মানুষ। তো তার জন্য দেখেন এখানে আমার আলুটাও কাটা প্রায় হয়ে গেল। আপনাদের সাথে গল্প করতে করতে কাম করলে আবার মানে কামও তাড়াতাড়ি হয়ে যায়, গল্পও করা হয়ে যায়। তো বন্ধুরা, আমার আলুটাও কাটা হয়ে গেছে, দেখেন আলুটাও খুব মানে সুন্দরভাবে কাটা হলো। আর সেম করে আর কি টমেটোটা যে স্টাইলে কেটেছি তো আলুটাও ওইভাবেই কেটে নিয়েছি। তো দেখেন আলুটা আর টমেটোটা মানে সেমভাবে সেভাবে কাটা হয়েছে, এখানে কাটা হয়ে গেছে। আর বন্ধুরা, আমার চাকুটাও মানে নতুন চাকু, তো মানে কাটতেও মানে ভালো লাগলো আর কি, খুবই ভালো লাগলো। তো এখন ওগুলো ধুয়ে কেটেছি, কিন্তু তারপরেও আমি অল্প ধুয়ে নিব, কাটার পরে না ধুলে আবার ভালো লাগে না তাই আর কি। তো এখন ধুয়ে নিব, নিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেবো। মেয়েটা এখন ঘুমিয়ে গেছে, তো তাই ভাবলাম যে এখনই এই ফাঁকে মানে রান্নাটা শেষ করে নেই। এখনও ঘুমে আছে, ওই বাড়িতেও থাকে, এই বাড়ি ও বাড়ি মিলে থাকে। যখন মানে অল্প সন্ধ্যা হয়ে যায় তখন তার ওই বাড়িতে দেওয়া সম্ভব না, তখন এই বাড়িতেই রাখি। আর এখন তো অল্প সন্ধ্যা হয়ে গেছে তাই আর কি মেয়েটাকে আর ওই বাড়িতে পাঠাই নেই, তো এই বাড়িতেই আছে, এখন ঘুমিয়ে আছে। এখনই ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করে নেই। তো বন্ধুরা, প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। মাছে আমি নুন হলুদ দিয়ে তারপরে মাছগুলো ভেজে নিব। তো লবণ আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন মেখে নিব। মেখে তারপরে মাছ ভাজাটা চুলোয় বসিয়ে দিব। তো আমি মাছটাও মানে কম কিনি, আমাদের পুকুর থেকে মা মাঝে মাঝে মাছ মেরে পাঠিয়ে দেয়। মা আবার বড়শি দিয়ে মাছ মারতে খুবই ভালো পায়, তো তাই আর কি এগুলো সব বড়শি মাছ, আটা দিয়ে বড়শি দিয়ে মাছ মারে আর কি। তো আমরা যদি যাই আর কি মাছ মারার জন্য তাহলে আমরা তো আবার মাছ পাবোই না, মা গেলে আবার মানে পটপট করে মাছ মারতে থাকে আর কি, খুব মানে মাছ মারাটা খুবই ভালো পায়। তো তেলটা গরম হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দিব, তেলটা এখনও গরম হয়নি। তো তেলটা এখন গরম হয়ে গেছে, তো এখন মাছগুলো সব দিয়ে মাছগুলো ভেজে নিব। তো আমরা গ্রামে থাকার এটাই সুবিধা, দেখেন পুকুরের মাছ দিয়ে রান্না করতেছি। আমাদের বাজারেও মাছ আসে, কিন্তু হচ্ছে মাছ সব হচ্ছে ডেড বডি বলে যে, তো ডেড বডি মাছ আর কি, একটাও মানে লোকাল মাছ নেই, সব চালানি মাছ, তাই আর কি বাজার থেকেও মাছ কেনা হয় না। তো পুকুরেরই এখনও মাছ ছোটো ছোটো আর কি, এখনও বড় হয়নি।
তো মাছটা হচ্ছে পুকুর থেকে তো মাছ ওঠে ওটা ব্যবসায় বলে না তো মাছগুলো যখন অল্প বড় হয় এক বছর পর পর মাছগুলো বেঁচে যায় আর তখন এখন তো মাছ বেচা শেষ এখন যেগুলো মাছ ছাড়ছে ওগুলো বড় হবে তারপরে ওই মাছগুলো বেঁচে দিবে তো এখনও মাছগুলো মানে এখনও ভালো বড় হয়নি এখনও ছোটো ছোটো মাছ আর বড়শিতে অত বড় মাছ না ধরতে চায় না বড়শি ছিঁড়েই নিয়ে যায় আর আমার মার কাছে ফিরে আবার বড় বড় বড়শি আছে তো এখন অল্প পানি কম তাই আর কি মাছ ধরতে চায় না তো মাঝে মাঝে পানি হয় যখন মানে বৃষ্টি পড়ে আর বৃষ্টি পড়লে কি হব মানে অনেক রোদ উঠে যায় উঠার পরে আর কি পানিগুলো শুকিয়ে যায় আমাদের পুকুরে সব সবসময় আর কি মোটর একটা করে লাগানো থাকে পানি দেয় পুকুরে সোলারের মোটর আর কি তো ওটাতে আমরা মাঝে মাঝে গিয়ে আবার কাপড়ও ধুই গাও ধুই মানে অল্প ভালো হয় আর কি সুবিধা হয় গা ধোয়াটা দেখেন আপনাদের সাথে গল্প করতে করতে আমার মাছ ভাজা হয়ে গেল সব মাছ ভাজাগুলো তুলে নিলাম এখন ওই তেলটাতেই আর কি তরকারিগুলো রান্না করে নিব নাহলে আবার তেলগুলো নষ্ট হয়ে যাবে তার জন্য ও দেখেন এখানে আমি মিক্সারে জিরে তারপরে মরিচ আর এক আধখান পেঁয়াজ তো এগুলো বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি আর এখানে কয়েকটা জিরে নিয়েছি আর কয়েকটা কালো জিরে নিয়েছি তো আমি কালো জিরোটা দেওয়ার কারণ হচ্ছে অল্প মানে সেন্টটা ভালো আসবে তাই এখানে দেখেন মাছ ভাজাগুলো আছে আর কাটা সবজিগুলোও আছে তো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা আমার মানে গরম হয়ে গেছে এখন অল্প মানে তেল দিয়ে দিব তেলটা যে মাছ ভেজেছিলাম তো ওই মাছ ভাজা তেলগুলোও দিয়ে দিলাম নাহলে আবার নষ্ট হয়ে যাবে তার জন্য আর আমি ওই কড়াইতে মাছ ভাজি শুধু মাছ তারপরে হচ্ছে বড়া পটলের বড়া মানে ভাজা পোড়া আর কি ওগুলো করি আর কি ওই কড়াইটাতে তার জন্য তরকারি বানালাম না তো দেখেন এখানে আমি লবণও নিয়ে নিলাম সব মানে যতটুকু লাগবে পরিমাণ মতো সব নিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি জিরা আর কালো জিরাগুলো দিয়ে তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব তো আপনারা দেখতে থাকেন আশা করি আপনাদেরও ভালো লাগবে গ্রামের রান্না বলে তো সেটা না আমি যেভাবে রান্না করি আমি ঘরে আর কি যেভাবে রান্না করি তো ওটাই আপনাদের সাথে শেয়ার করি তো দেখেন এখানে আমি সব মশলাগুলো যেগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম আর এখন এগুলো দিয়ে দিব বাটা মশলাগুলো দিয়ে দিব দিয়ে তারপরে একবারে মানে তেলানি দিয়ে দিব কারণ হচ্ছে আমার মানে স্ট্যান্ড যে আছে আর কি ভিডিও করা স্ট্যান্ডটা তো ওটা অল্প ছোটো তো তাই এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে দিতেছি তো দেখেন এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা হয়ে গেছে তো দিয়ে এখন নাড়াচাড়া করে নেব এক হাত দিয়ে নাড়াচাড়া করাও যাচ্ছে না তো অল্প মানে স্কিপ করব করে তারপরে দেখাবো কারণ হচ্ছে আমার স্ট্যান্ডটা যে আছে ওটা এখন যে স্ট্যান্ডটা অর্ডার করেছি ওটা ছোটো আর ওই সময়তে যে স্ট্যান্ডটা ছিল ওই স্ট্যান্ডটা এখন আর কি নেই ও মানে একজন আমার কাছ থেকে নিয়ে গেছে আইসে আর তারপরে আর আমাকে দেয়নি তো আমি ওটা তেলানি দিয়ে অল্প ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যে জিরা আর কালো জিরা দিলাম ওটার ফ্লেভারটা আর কি ওই সবজিতে যাবে তার জন্য এখন অল্প তেলে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর তারপরে ওখানে পানি অ্যাড করব তেলে কষানোর পরে আর কি পানি অ্যাড করব তো বন্ধুরা আমার তেলে কষানো হয়ে গেছে এখন এখানে পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে অল্প মানে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে দিয়ে তারপরে ঢেকে দিব ঢেকে দেওয়ার অল্প পানি অ্যাড করবো আর কি পানিটা কম হয়ে গেছে তাই এখন ঢেকে দিব ঢেকে দিয়ে তারপরে যখন অল্প অল্প পরে আর কি যখন বলক উঠে যাবে তারপরে মাছগুলো দিয়ে দিব তো দেখেন এখানে এখন ঢেকে দিব এক হাত দিয়ে ধরা হয় না তরকারিটা বলক উঠে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো দেখেন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর তারপরে ঢেকে দিব আর কি আর আমার হাজবেন্ডের আর কি খুবই মানে ফেভারেট আর কি যে টমেটো আর আলু আর মাছ দিয়ে রান্নাটা ও খুবই পছন্দ করে তাই ভাবলাম যে ওটা এখন আমি রান্না করি যখন আর কি টমেটোর মানে সিজন হয় তখন আর কি খুব টমেটোটা খাওয়া হয় তো বন্ধুরা আমি রান্না করতে দেখেন মা এখানে পাঠিয়ে দিয়েছে পায়েস তাই ভাবলাম অল্প মানে পায়েস খাবো
তো পায়েস দুধই খাচ্ছি, তো ভাবলাম ওটাও আপনাদের সাথে শেয়ার করি। আমি 2-3 চামচ খাবো, তারপরে আরগুলো রেখে দিব আমার হাজবেন্ডের জন্য আর কি। তো পায়েসটাও খুবই মানে সুন্দর হয়েছে, খুবই ভালো লাগলো আর কি, খুব সুন্দর। তো পায়েসটা মা বানায়নি, মা আর ওখানে একজন আর কি নিয়ে এসেছে, নিয়ে বেড়াইতে এসেছিল। তো মাকে ফোন করে, মা আমাকে ফোন করে বলল, তাই ওটা আপনাদের সাথে বলতে পারলাম আর কি। তো পায়েসটাও আর কি খুবই টেস্টি হয়েছে, খুবই সুন্দর হয়েছে আর কি, ভালো হয়েছে। তো আমি খাবো, খাওয়ার পর আমি আরও ভাবছিলাম যে এটা এটা বাকি। তো দেখেন এটা হচ্ছে তেজপাতা, আর মানে খুবই ভালো লাগলো আর কি, পায়েসগুলো খুব ভালো লাগলো। তো আমার হাজবেন্ডের জন্য রেখে দিব কিছু। আর ওটা না বন্ধুরা, নিজের ঘরে মানে কোনো কিছু যদি মানে বানানো হয় তাহলে মানে খেতে মন চায় না, যদি কেউ দিয়ে যায় তাহলে দেখবেন ওটারে যে এত টেস্ট, মানে খুবই টেস্ট ওটার, কোথায় থেকে যে অত টেস্ট হয় তা ওটা জানাই যায় না। নিজের ঘরে যেমন পিঠা বানালো ওরকম হয় না, মানুষের ঘরে যখন পিঠা বানায় তখন খুব খাইতে মন চায়, যখন নিজের ঘরে পিঠা বানানো হয় তখন আর দেখবেন খাইতে ইচ্ছে করে না। তো এখন আমি অল্প ঢেকে রেখে দিলাম আমার হাজবেন্ডের জন্য আর কি। তো বন্ধুরা আমার তরকারিটা প্রায় হওয়ার শেষ ভাগে, তো দেখেন হওয়ার পরে আর কি, হওয়ার পরে তারপরে চলে আসবো। তো তরকারিটা হয়ে গেছে, দেখুন আমি অফ করে দিয়েছিলাম, গ্যাসটা অফ করে দিয়েছি, আর তরকারিটা ঢেলে নিব এখন একটা বাটিতে। তো বন্ধুরা তরকারিটা বাটিতে ঢেলে নেওয়ার পর তারপর আসছি। তো দেখেন আমি এই বাটিটাও কিনলাম কয়েকদিন আগে আর কি, দেখে ভালো লাগলো যে ইউটিউবে ভিডিও ছাড়াই হয়, তো এই বাটিতে হয়তো তরকারি টরকারি দেখালে ভালো লাগবে, তাই ওটা ভেবে ওটা চিন্তা করে বাটিটাও নিয়ে নিয়েছি, কাঁচের বাটিটা। তো সাদা তো ওতে দেখতে ভালো আর কি। তো বন্ধুরা এখন দেখেন আমার তরকারিটার ফাইনাল লুক দেখবেন আর কি, তরকারির কালারটা আর কি খুবই সুন্দর হয়েছে, আমি দেখেছি আর কি, খুবই ভালো লাগছে কালারটা। তো দেখেন কালারটা এত সুন্দর কালার, তরকারিটা খাইতেও মানে খুবই টেস্টি হয়েছিল। কারণ হচ্ছে মানে আমি বলার কারণ হচ্ছে যে ভিডিওটা এডিট করেছি পরে, খাওয়ার পরে তো এডিট করেছি না, তাই আর কি বলতে পারছি ভিডিওতে, তাই বললাম। তো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ব্লগ বা রেসিপি যাই হোক আর কি নিয়ে আসবো। সেরকম হয়তো ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি না, তবে তাও চেষ্টা করি ভিডিও দেওয়ার।